হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ম্যানি। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি অনেক দিন পর এলাম, হ্যাঁ অনেক দিন পর, অ্যাকচুয়ালি সময় পাইনি বা সেরকম কোথাও যাওয়াও হয়নি, তার জন্য ব্লগ দেওয়া হয়নি। তো আসবে, আবার রেগুলার ব্লগ আসবে। তো আজকে আমরা যাচ্ছি কালীঘাট, আমার বড় মামা মাইমা এসছে আরামবাগ থেকে, তো ওদের নিয়েই আমি যাব, মাও যাচ্ছে সাথে, তো যার জন্য এখন যাচ্ছি কালীঘাট। তো পুরো ব্লগটা দেখতে থাকো। এমনিতেই প্রচণ্ড গরম, আর তার উপর এখন দুপুরবেলা 2:30 মতো বাজে। তো একটা হালকা পাঞ্জাবি পরলাম, আর এদিকে মামা মাইমাও রেডি হয়ে গেল, ওদিকে মা রেডি হচ্ছে। তো আমি বললাম যে একটা তোমরা সবাই বসো, আমি একটা ছবি তুলে নিই, কারণ কোথাও বেরোনোর আগে ছবি তোলাটা তো খুবই দরকারি, ছবি তুলতেই হয়। তো আমি একটা সেলফি তুলে নিলাম, দিয়ে এবার আমরা বেরোচ্ছি। আজ শনিবার, কাল রবিবার সকালে যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু মামা মাইমা আবার বাড়ি ফিরবে, তো আর মেট্রো সকালে থাকে না, সানডে একটু বেলার থেকেই মেট্রো স্টার্ট হয়, সেই জন্য আজকে বিকালেই ঘুরে আসার প্ল্যানটা করে নিলাম। যদিও আর শনিবার খুব ভিড় হবে, তাও আজকেই যাচ্ছি, অনেক দিন পর সবাই মিলে একসাথে যাচ্ছি, খুব ভালোই লাগছে। আর কালীঘাট এমনিতেও খুব একটা যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। তো আমরা চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, এখান থেকে মেট্রো ধরে নেব। তো দক্ষিণেশ্বর থেকে মেট্রোটা হয়ে যাওয়ার ফলে আমাদের কালীঘাট যাওয়াটা খুব সুবিধা হয়েছে, একদম এক মেট্রো চলে যেতে হবে, আগে হলে দমদমে গিয়ে মেট্রো ধরতে হতো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর ব্লগটা করতে বেশ ভালোই লাগছে, দীর্ঘদিন করা হয়নি, প্রায় 4-5 মাস গ্যাপ গেছে, কারণ কাজের চাপও ছিল আর সেরকমভাবে কোথাও যাওয়াও হয়নি। তো দক্ষিণেশ্বর মেট্রোতে ঢুকেই এই যে বিবেকানন্দ, রামকৃষ্ণদেব আর সারদা মায়ের মূর্তি আছে, আর পিছনে কালীমা, তো এখানে সবাই ফটো তোলে, সেলফি তোলে, আমিও ওদের বললাম তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি একটু ফটো তুলে নিই। এরপর আমরা ওপরে যাচ্ছি এবং গিয়ে টিকিট কাটবো। মা আর মামা ঠিক উঠেই গেল, মামাকে আমি ধরে নিয়ে উঠলাম, কারণ অভ্যাস নেই। তো দেখছি খুবই ভিড় আছে আজকে, লম্বা লাইন পড়েছে, দেখতেই পাচ্ছি দূর থেকে, তো অনেকক্ষণ দাঁড়াতে হবে। আজকে শনিবার উইকেন্ড, সবাই ঘুরতে যাচ্ছে, সেই জন্যই ভিড়টা হয়, প্রতি সপ্তাহেই হয় ভিড়টা। তো আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম, ওদের একটা জায়গায় দাঁড়ি করিয়ে রেখে এসে আমি লাইন দিলাম। মোটামুটি টিকিট কাউন্টারের সামনেই এসে গেছি। 4টে কালীঘাট টিকিট কিনে নিলাম। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট 25 টাকা করে টিকিট। এই যে টিকিট কাটা হয়ে গেল, এরপর আমি ওদেরকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিলাম ওখানে চলে এলাম, ওদের নিয়ে এখন আমি ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। দক্ষিণেশ্বর মেট্রোটা হওয়ার পর মামা মাইমাই প্রথমবার এলো, তো ওদেরও খুব ভালো লাগছিল দেখে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম, এবার উপরে উঠবো, উঠে ট্রেন ধরবো। এই যে আবার একটা চলন্ত সিঁড়ি, তো এটা দিয়ে উঠে গিয়ে একদম আমরা প্ল্যাটফর্মে পৌঁছে যাব। ফাইনালি আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসে গেছি, ট্রেন হয়ে যাবে এক্ষুনি, টিকিট কেটে ওপরে চলে এলাম। 3:14 ট্রেন আছে, এখন বাজছে 3:10 হয়ে গেছে, মানে একটু ট্রেন ঢুকবে, 10 হয়নি। ও আচ্ছা, 10 হয়নি এখনো, 14 ট্রেন আছে। শুধু ভিড়টা একবার তোমরা দেখো, অফিস টাইমও মনে হয় এত ভিড় হয় না। আজকে যে ভিড়টা হয়েছে, বসতে জায়গা পাবো বলে তো মনে হচ্ছে না, ট্রেন ঢুকে গেছে, দেখা যাক বসতে জায়গা পাই কি না, একটু তাড়াতাড়ি উঠতে হবে। না, ফাইনালি আমরা 4 জনই বসতে সিট পেয়ে গেলাম। তো আমরা নেমে গেছি কালীঘাট স্টেশনে, মন্দিরে যাওয়ার গেট হচ্ছে 1 নম্বর, কালীঘাট মেট্রো, এবার আমরা উঠে যাবো, 1 নম্বর গেট দিয়ে বেরোবো। 4:00 দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে কালীঘাট আসতে টাইম লাগলো 45 মিনিটস, খুব তাড়াতাড়ি চলে এলাম, এটাই বাসে করে এখন আসলে 2 ঘন্টা লেগে যেত। মেট্রোটা হয়ে খুবই সুবিধে হয়েছে এবং এসি মেট্রো, খুবই আরামে এলাম। তো এবার আমরা 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে চলে যাব মন্দিরে। তোমরা যারা দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে কালীঘাট আসবে, তো একদম পিছনের দিকে চেপো, পিছনের দিকে 1 নম্বর গেটটা আছে, কালীঘাট মেট্রো, কালীমায়ের ছবি তো থাকবেই। তো এরপর আমরা আরও উঠে গেলাম উপরের দিকে,
মেট্রো থেকে বেরিয়ে গেলাম। হাঁটা পথ, খুব বেশিক্ষণ লাগবে না, তো আমরা হাঁটতে শুরু করলাম। এখন বিকেল 4টে মতো বাজে। আমাদের আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বরে যেমন কোনো পাণ্ডার উপদ্রব নেই, মানে নিজেরা পুজো কিনে নিজেদের মতো পুজো দেওয়া যায়, কিন্তু কালীঘাটে কিন্তু এই পাণ্ডাদের খুব সমস্যা আছে। তো টানাটানি করবেই, হাত ধরে এই দোকান ওই দোকান, দেখা যাক যাই, অনেকদিন পরই যাচ্ছি। ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে কালীঘাট মন্দিরের চূড়া, তো আমরা তার মানে কাছাকাছি এসেই গেছি। আর হ্যাঁ, আমরা এক ভদ্রলোকের সঙ্গে রাস্তায় দেখা হলো, উনি ওখানকার স্থানীয়, উনি আমাদেরকে নিয়ে গিয়ে একটা দোকানে ঢুকিয়ে দিলেন, তো আমরা সেখানেই যাচ্ছি এখন। তো আমরা চলে এসেছি ডালার দোকানে, ডালা কিনবো, পুজোর ডালা কিনে এখানে পুজো দেবো। এই যে কাছে মন্দির, এই ভদ্রলোক আমার সঙ্গে আসছিলেন, উনি দেখিয়ে দিয়ে গেলেন মন্দিরটা, মানে এই দোকানটা, তো এখান থেকে কিনে নেব। ডালার দোকানেই আমরা জুতো রাখলাম এবং হাত ধুয়ে ওখান থেকে 151 টাকা ডালা কিনলাম। কিনে ওই ওই দোকানেই যিনি ভদ্রলোক ছিলেন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন মন্দিরের গেটের দিকে। মন্দিরে ঢোকার আগে দুদিকে প্রচুর ডালার দোকান আছে এবং তোমরা আসলে এখানে যে কোনো দোকান থেকে কিনে নিতে পারো। এই যে এই দাদাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন সঙ্গে করে, ইনি ওই দোকানেই থাকেন, ওনাদেরই দোকান আর কি। দেখলাম প্যাঁড়া দিয়েছে, আলতা সিঁদুর এসব দিয়েছে, কিন্তু মালা দেয়নি। তো দেখি ওখানে যে যদি মালা পাই তো একটা কিনে নেব। তো আমরা এই যে পুজোর ডালা কিনে নিয়েছি, এখন পুজো দিতে যাচ্ছি, এখন ফোনটা মন্দিরের ভিতরে অফ রাখছি, তো মন্দির থেকে বেরিয়ে কথা বলছি আবার। হ্যাঁ, ওই দোকানে দাদাই বলে দিলেন যে ফোন মন্দিরের ভিতরে অ্যালাউ না, তো আমরা তো এখনও একদম মন্দিরের ভিতর ঢুকিনি, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তো যতক্ষণ ভিডিও করা যায় করে নিই আর কি, বলবো ব্লগ করছি, একটু তো দেখাতেই হবে। লাইন আছে মোটামুটি 100 জনের মতো লাইন আছে, আর মন্দিরটা রিপেয়ার হচ্ছে, তো চারদিকেই বাঁশ দিয়ে বাঁধা ছিল, একটু মাথা নিচু করে করেই হাঁটতে হলো। এই যে আমি একটা মালা কিনে নিলাম এখান থেকে, 108 জবার মালা, 20 টাকা দাম নিল। এই ওখানে প্রচুর ফুল বিক্রি হচ্ছে, মালা পদ্ম সব কিছুই বিক্রি হচ্ছে, তো তোমরা চাইলে এখান থেকে ফুল কিনে নিতে পারো। মামা অনেকক্ষণ থেকে ফোনটা বন্ধ করার জন্য বলছে, যেহেতু বারণ করেছে, তো আমি যতটা পারছি করে নিচ্ছি, কিছু বললে ফোন বন্ধ করে দেব। তো ফাইনালি আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এলাম। এখানে একটা শিব মন্দির আছে ওই মন্দিরের পাশেই, ওখানেই ওরা মা মামা মাইমা সব বসে একটু রেস্ট করছে। আমি চারদিকে আর একটু ফটো তুলে নিলাম, খুব ভিড়, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তো আমি মন্দিরের ভিতরে ঢুকলাম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভালোভাবেই পুজোটা দেওয়া হলো, লাইন একটু ছিল ঠিক কথাই, কিন্তু খুব একটা যে লাইন দিতে হয়েছে তা না, বা খুব যে ভিড় ছিল তাও না, তো খুব ভালোভাবেই পুজোটা দেওয়া হলো আজকে। মন্দির থেকে বেরিয়েই দুদিকে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারো। সচরাচর মন্দিরে যে সমস্ত দোকানগুলো থাকে, বিভিন্ন ঠাকুরের মূর্তি, হাতের তাগা, এইসবই হচ্ছে বিক্রি। তো পুজো দেওয়া হলো, এবার যে কালীঘাটে যে গঙ্গা আছে সেই গঙ্গাটা একটু দর্শন করতে যাচ্ছি আমরা। এই কালীঘাট মন্দিরের পিছন দিয়ে বয়ে গেছে আদি গঙ্গা। এটা কি আগে আদি গঙ্গা বলা হতো, তো এখন এটা অনেকটাই মুজে গেছে, একদম সরু হয়ে গেছে, তো আমরা সেই গঙ্গাটা দেখতেই যাচ্ছি। আগে কালীঘাট মন্দির অনেকবার এসেছি কিন্তু এই গঙ্গাতে কখনো যায়নি, তো চলো দেখে আসি কেমন জল আছে বা কেমন কি গঙ্গাটা। এই যে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটের কাছাকাছিও প্রচুর দোকান আছে, এই গঙ্গার ঘাটে অনেক মন্দিরও আছে বিভিন্ন ঠাকুরের, তো এখানে পুজো দিতে চাইলে এখান থেকে ফুল মিষ্টি এসব কিনে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এই যে এখানে একটা মন্দির। তো ফাইনালি আমরা গঙ্গা দর্শন করলাম। গঙ্গাটা তো গঙ্গা বলে মনেই হচ্ছে না, একদমই সরু হয়ে গেছে এবং ভীষণ নোংরা জলটা দেখতে পাচ্ছি যেটা, কিন্তু এই গঙ্গার জল নাকি খুবই পবিত্র বলে। তো যাই হোক, আমাদের দেখা হলো, এবং ওখানে যে অনেকে চান করছে সেটাও দেখতে পেলাম। তো তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই, মা তো ক্লান্ত হয়ে বসে গেছে ওখানে, আমরাও ভাবছি একটু বসে ওখানে রেস্ট করব। ঘাটটা বেশ পরিষ্কার, খারাপ না, ওখানে একটু কিছুক্ষণ বসে থাকাই যায়। মায়ের মুখে শুনলাম এই ব্রিজটা নাকি আগে ছিল না, একটা বাঁশের পোল জাতীয় কিছু একটা ছিল, তো এখন একটা পাকার ব্রিজ হয়ে গেছে। আমরা এখন গঙ্গার ধারে বসে গেছি,
বসে একটু রেস্ট করছি। আমরা ফের আবার গেছি। কেন আবার গেছে? এটা ফাঁকা তিনবার গেছি। ও বাবা তখন আমার যাবি দেখা যাবে। এবারে যে আমরা ফাঁকা পেলো তো এখানে কিছুক্ষণ গল্প করলাম। গঙ্গার ঘাটেও কিন্তু একটা পুজো দেওয়ার ডালার দোকান আছে। এই যে দেখো দোকানটা, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এইখান থেকে কিনেই সামনে যে মন্দিরগুলো আছে এখানে পুজো দেওয়া যায়। তো আমরা এখন পুজো দিয়ে গঙ্গা দর্শন করে এবার যে দোকান থেকে ডালা কিনেছিলাম সেখানে জুতো রাখা আছে, জুতো নেব, নিয়ে আমরা বাড়ি যাবার পালা। এবার খুব ভালোভাবে দর্শন হলো। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। কালীঘাট গেলাম, পুজো দিলাম, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।